Hello friends, this is Bimal and today we are discuss about how can we use was to, where to, had to and needed to. So I hope that you all are fit and fine and you must learn from this video a new topic. Okay, so if you really want to learn English, if you really want to speak in English, but you have to keep practice at your home. I hope that you all are practicing. Sometimes you know that somebody will tell you that what are you doing, but if you fix your target and if you really want to reach your goal, then you have to do. Don't care anybody's, don't listen anybody's, just listen what you are doing, just listen of your mind. Actually, what do you want? What are you doing in your life? What do you want? Just listen yourself, don't listen anybody's, right? So keep practice everything, just keep practice and you must watch your goal. So I hope you all are practicing. So jai hok, ajke amra notun ekti topic shuru korte cholechi jeta hocche had to, was to, where to, and eigulo ke kibhabe amra english e translate korbo. Okay, so keep watching first to last porjonto, skip na kore puro video ta dekho. Dekheno ajke shuru kora jak. Amake practice korte hoyechilo, first question amake practice korte hoyechilo. Tahole amake practice korte hoyechilo je kono jinish amake jodi practice korte hoy, এটা বুঝে নিতে হবে আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল. আই ওয়াজ টু প্র্যাকটিস, এখানে ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাড টু, এই তিনটে জিনিসের ব্যবহার এবং নিড টু পরে রয়েছে. তাহলে আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল, তোমাকে প্র্যাকটিস করতে হয়েছিল, ওকে প্র্যাকটিস করতে হয়েছিল, এই বিষয়গুলোকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব, হাউ ক্যান উই ট্রান্সলেট ইন টু ইংলিশ. সো আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল, আই ওয়াজ টু প্র্যাকটিস, কি প্র্যাকটিস করতে হয়েছিল, এনিথিং, যে কোনো জিনিস হতে পারে সেটা. তাহলে কি হবে, আই ওয়াজ টু প্র্যাকটিস, ক্লিয়ার, আই ওয়াজ টু প্র্যাকটিস, এটা আমরা বলবো. আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল কি বলবো, আই ওয়াজ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হয়েছিল কি বলবো, তোমরা, তোমাকে প্র্যাকটিস করতে হয়েছিল তাহলে কি বলো, ইউ ওয়্যার টু প্র্যাকটিস, নট ওয়াজ, ইউ ওয়্যার টু প্র্যাকটিস, ক্লিয়ার. সো আই এম রাইটিং হিয়ার, আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল, আই ওয়াজ টু প্র্যাকটিস, ক্লিয়ার. আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল, কি প্র্যাকটিস করতে হয়েছিল, ইংলিশ, কি প্র্যাকটিস করতে হয়েছিল, কোন সং, কি প্র্যাকটিস করতে হয়েছিল, এনিথিং, গিটার হতে পারে, ইটস মেবি এনিথিং. সো আই ওয়াজ টু প্র্যাকটিস ইংলিশ, আই ওয়াজ টু প্র্যাকটিস গিটার, আই ওয়াজ টু প্র্যাকটিস সং, এনিথিং ইটস মেবি. সো আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল এটা. এবার এটাই যদি আমি একটু জোর দিয়ে বলতাম, আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল, দেন কি হবে ওখানে, আমাকে প্র্যাকটিস করতে হয়েছিল আর কি, তখন আমরা কি ইউজ করবো এখানে, আই হ্যাড টু প্র্যাকটিস. ওকে, আই হ্যাড টু প্র্যাকটিস, আমাকে ইংলিশ প্র্যাকটিস করতে হয়েছিল, আই হ্যাড টু প্র্যাকটিস ইংলিশ. ওকে, আমাকে কম্পিউটার প্র্যাকটিস করতে হয়েছিল, আই হ্যাড টু প্র্যাকটিস কম্পিউটার. ওকে, এবার এটাই যদি বলি, তোমাকে প্র্যাকটিস করতে হয়েছিল, ইউ হ্যাড টু প্র্যাকটিস, ইউ ওয়্যার টু প্র্যাকটিস, ওকে প্র্যাকটিস করতে হয়েছিল, হি হ্যাড টু প্র্যাকটিস, অর হি ওয়াজ টু প্র্যাকটিস, মেয়েটিকে প্র্যাকটিস করতে হয়েছিল, দ্য গার্ল ওয়াজ টু প্র্যাকটিস, দ্য গার্ল হ্যাড টু প্র্যাকটিস. ওকে, তোমার ভাইকে প্র্যাকটিস করতে হয়েছিল, ইউর ব্রাদার ওয়াজ টু প্র্যাকটিস, ইউর ব্রাদার হ্যাড টু প্র্যাকটিস. ওকে, সো এইভাবে উই ক্যান ইউজ দিস সেন্টেন্স ইন দিস ওয়ে. ওকে, সো নেক্সট, তোমাকে যেতে হয়েছিল, তোমাকে যেতে হয়েছিল, একদম সিম্পল, ভেরি সিম্পল, একটা লজিকই হয়ে যাবে, তাহলে তোমাকে, ইউ, ইউর পরে আমরা কোনটা বসাবো, ওয়াজ, নো, ওয়ের, এর আগেও, এর আগের ভিডিওতে বলা হয়েছিল ইউর পরে সবসময় ওয়ার হয়, রাইট, ইউর পরে ওয়ার হয়, তাই তো. সো ইউ ওয়ার টু, ইউ ওয়ার টু গো, ইউ ওয়ার টু গো টু শিলিগুড়ি, ইউ ওয়ার টু গো টু ক্যালকাটা, যেখানেই, ইউ ওয়ার টু গো টু দিল্লি. সো তোমাকে যেতে হয়েছিল, ইউ ওয়ার টু গো, তোমাকে যেতে হয়েছিল, ইউ ওয়ার টু গো, এখানে আমি লিখবি ইউ ওয়ার টু গো,
ইউ ওয়্যার টু গো, তো তোমাকে যেতে হয়েছিল ইউ ওয়্যার টু গো, তোমাকে শিলিগুড়ি যেতে হয়েছিল ইউ ওয়্যার টু গো টু শিলিগুড়ি। ওকে, এবার যদি আমি বলি যে আমাকে যেতে হয়েছিল আই ওয়াজ টু গো, ওকে যেতে হয়েছিল হি ওয়াজ টু গো অথবা হি হ্যাড টু গো। তোমার বোনকে যেতে হয়েছিল ইউর সিস্টার ওয়াজ টু, ইউর সিস্টার হ্যাড টু গো। সো ইন দিস ওয়ে উই ক্যান প্র্যাকটিস। সো এই বিষয়গুলো তোমাকে বারবার বলার চেষ্টা করতে হবে। মোর ইউ স্পিক অ্যান্ড মোর ইউ লার্ন, একটা কথা বলে দিচ্ছি, যত আমরা বলবো তত আমরা প্র্যাকটিস হবে আমাদের, তত শিখবো। সো প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট ডু এনিথিং। সো প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি ইন আওয়ার এভরিডে, ইন আওয়ার এভরিবডিজ লাইফ। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, নেক্সট, আমার ওকে কল করা প্রয়োজন। তাহলে আমরা ওয়াজ টু, ওয়্যার টু হয়ে গেলো, হ্যাড টু হয়ে গেলো, এবার আমার ওকে কল করা প্রয়োজন। প্রয়োজন অর্থে কি আমরা ইউজ করবো? আমার ওকে কল করা প্রয়োজন, ওর আমাকে কল করা প্রয়োজন, তো এটা আমরা কি মানে ইউজ করব? আমার ওকে কল করা প্রয়োজন, আই নিড টু কল হিম অর হার, আই নিড টু কল হিম অর হার, আমার ওকে কল করা প্রয়োজন, আই নিড টু কল হিম। ওকে, সো আমার ওকে কল করা প্রয়োজন, আই নিড টু কল হিম। আমার বন্ধুকে কল করার প্রয়োজন, আই নিড টু কল মাই ফ্রেন্ডস। আমার দাদাকে কল করার প্রয়োজন, আমার বোনকে কল করার প্রয়োজন, আমার বাবাকে কল করার প্রয়োজন। এইভাবে অনেক সেন্টেন্স আমরা বানাতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু মেক, দেন ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্স ফ্রম দিস সেন্টেন্স। ওকে, সো আই নিড টু কল হিম, আই নিড টু কল হার, আই নিড টু কল দেম, আই নিড টু কল মাই ব্রাদার, আই নিড টু কল মাই সিস্টার, এনিথিং হতে পারে। সো নেক্সট, ওর ইংরেজিতে কথা বলা প্রয়োজন, ওর ইংরেজিতে কথা বলা প্রয়োজন। তাহলে কী বলবো এখানে? হি অর শি, হি অর শি, হি নিডস টু স্পিক ইন ইংলিশ, ওর ইংরেজিতে কথা বলা প্রয়োজন, হি অর শি নিডস টু ইংলিশ। সো ওর ইংরেজিতে কথা বলা প্রয়োজন, হি নিডস টু স্পিক ইন ইংলিশ, শি নিডস টু স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন, আই নিড টু স্পিক ইন ইংলিশ, তোমার ইংরেজিতে কথা বলা প্রয়োজন, ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। জাস্ট মনে রাখতে হবে, জাস্ট রিমেম্বার ইট, থার্ড পার্সন সিঙ্গুলারের পরে এখানে এস, এস যোগ হবে। হ্যাঁ, হি শি অর এনি নেম, যে কোনো নামের পড়ায়, যেমন পূজা নিডস টু স্পিক ইন ইংলিশ, মমিতা নিডস টু স্পিক ইন ইংলিশ, সুমি নিডস টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, আর সুমি নিডস টু স্পিক ইন ইংলিশ, যে কোনো নামের ক্ষেত্রে এখানে আমাদের এস যোগ করতে হবে, হি নিডস টু স্পিক ইন ইংলিশ। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। নেক্সট, তোমার ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, তোমার ঘরটা পরিষ্কার করা প্রয়োজন। দ্যাট মিন্স ইউ, ইউ নিড টু ক্লিন দিস রুম, ইউ নিড টু ক্লিন দিস রুম, তোমার ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, আমার ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, ওর ঘরটা পরিষ্কার করা প্রয়োজন। এই বিষয়গুলো আমরা কিভাবে বলবো? আই নিড টু ক্লিন দিস রুম, ইউ নিড টু ক্লিন দিস রুম, হি অর শি নিডস টু ক্লিন দিস রুম। ওকে, সো তোমার ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, এইভাবে লিখি, ইউ নিড টু ক্লিন দিস রুম, তোমার ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, ইউ নিড টু ক্লিন দিস রুম। ওকে, তোমার ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, ইউ নিড টু ক্লিন দিস রুম, ওর ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, হি নিডস টু ক্লিন দিস রুম, ওদের ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, দে নিড টু ক্লিন দিস রুম। ওকে, এবার নেক্সট, আমার ওকে কল করা প্রয়োজন ছিল, এটা একটু পাস্ট অর্থে ব্যবহার করা হয়েছে, আগেরটা প্রয়োজন, এটা প্রয়োজন ছিল, আমার ওকে কল করা প্রয়োজন ছিল। তাহলে এখানে আমরা কিভাবে ইউজ করবো এটা? আমার ওকে কল করা প্রয়োজন ছিল, আই নিডেড,
আমার ওকে কল করার প্রয়োজন ছিল, আই নিডেড টু কল হিম অর হার, ওর আমাকে কল করা প্রয়োজন ছিল, ওর আমাকে কল করা প্রয়োজন ছিল, হি অর শি নিডেড টু কল মি, আমার ভাইকে কল করার প্রয়োজন ছিল, আই নিডেড টু কল মাই ব্রাদার, আই নিডেড টু কল মাই ব্রাদার, আমার বোন আমার আমার বন্ধুকে কল করার প্রয়োজন ছিল, আই নিডেড টু কল মাই ফ্রেন্ডস, আমার তাদেরকে কল করার প্রয়োজন ছিল, আই নিডেড টু কল দ্যাম, আমার স্টুডেন্টদের কল করার প্রয়োজন ছিল, আই নিডেড টু কল মাই স্টুডেন্টস। সো ইন দিস ওয়ে উই ক্যান প্র্যাকটিস, এক একটা সেন্টেন্সে আমরা প্রায় 5-6টা করে সেন্টেন্স বানাতে পারবো এবং প্র্যাকটিস করবো বাড়িতে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ওকে? সো প্রায় 5-6-30টার মতো, আরও বেশি তোমরা চাইলে আরও অনেকগুলো সেন্টেন্স এখান থেকে তৈরি করতে পারবে। সো একবার পুরো প্র্যাকটিস করে নাও এই সেন্টেন্সগুলো, তারপর বাড়িতে বারবার বলো, চেষ্টা করো এবং ছোটো ছোটো ভিডিও বানাও। আমি বলবো মোবাইল রয়েছে, ফোনের মধ্যে ছোটো ছোটো ভিডিও বানাও এবং দেখো কোথায় মিস্টেক হচ্ছে, ওকে? সো মিস্টেক হোক বাট প্র্যাকটিস করা ছিল না, সো নো ফোর্স উইল ইন্টারাপ্ট ইউ। সো যাই হোক না কেন, পুরো প্র্যাকটিস করো বাড়িতে, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করলে ইউ মেক পারফেক্ট অ্যান্ড ইউ উইল রিচ ইউর গোল। সো যাই হোক না কেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।